হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল ওয়াটির পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো অডাসিটিতে যে কোনো অডিও ইম্পোর্ট করার সময় এই যে প্রবলেমটা ফেস করেন এটা কিভাবে সলিউশন করতে হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন ইন্টারভিউ পরে মেন ভিডিওতে যাওয়া যাক। সো বন্ধুরা, আমি অডাসিটিতে একটি অডিও ইম্পোর্ট করতেছি। তো দেখেন, এখানে অডিও ইম্পোর্ট করা মাত্র এখানে এই যে একটা ইরর শো হচ্ছে। তো এই ইররটা সলিউশন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি সফটওয়্যার দিয়ে অডিওটাকে কনভার্ট করতে হবে, যে সফটওয়্যারটির নাম হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। তো আপনারা চাইলে অন্য যে কোনো কনভার্টার দিয়ে কনভার্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এটা জাস্ট আমার ইনস্টল করা আছে, তো আমি এটা থেকে আপনাদেরকে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো আমার এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমি এখান থেকে আমার অডিওগুলোকে এখানে নিয়ে চলে আসবো। তো আমার যে দুইটা অডিওর প্রবলেম করতেছে, আমি ওই দুই অডিও দুইটা আমি এখানে নিয়ে চলে আসতেছে। তো আমার অডিও দুইটা নিয়ে এসেছি। এবার এখানে MP3-তেও রাখলে কোনো সমস্যা নেই, এটাকে জাস্ট ওকে করলাম। এবার স্টার্ট করে দিচ্ছি। তো স্টার্ট করার পরে এই দুটো আমার প্রসেসিং হয়ে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হওয়ার পরে কোন ফোল্ডারে কনভার্ট হয়েছে এটাকে জাস্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে এখানে এই যে আউটপুট ফোল্ডার আছে, আউটপুট ফোল্ডারে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা এটাকে পেয়ে যাব। বা এখানে ক্লিক করার পরে এই যে ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে আমরা এটাকে খুঁজে পাবো। তো এটাকে কনভার্ট করার পরে দেখেন, এখানে যে ফোল্ডার থেকে আমি কনভার্ট দিয়েছিলাম ওই ফোল্ডারে ডাবল দুইটা ফাইল চলে আসছে MP3 ফরম্যাটে। তো এই দুইটাই আমাদের কনভার্টের ফাইল। তো এই দুটোর মধ্যে আমি একটাকে জাস্ট নিয়ে যেয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এটাকে আমি অডাসিটিতে এবার নিয়ে আসলাম, ইম্পোর্ট করি। দেখেন, এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে বা কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।